সেই কবে ডাচিরা চুঁচুড়ায় এসে তৈলচিত্র তৈরি করেছিলেন। পশ্চিমী শিল্পকলার নৈপুণ্যতার ছোঁয়া তখনই প্রথম পেয়েছিল ভারতবর্ষ। ইতিহাসের পাতায় থাকলেও বর্তমান প্রজন্ম তার কতটাই বা জানে। হুগলি জেলা বারবারই শিল্প সমৃদ্ধে ভরা, ভরা শিল্পী সমৃদ্ধেও। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন বহু ইতিহাসের সাক্ষী। জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরেও ঐতিহাসিক বন্দে মাতরম ভবন, গঙ্গার পশ্চিম পার নৈহাটি থেকে পূর্ব পার চুঁচুড়ায় এসে যে বাড়িতে থাকতেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই বাড়ি আজ বন্দে মাতরম ভবন নামে পরিচিত। চুঁচুড়ার জোড়াঘাটের এই বাড়িতে বসেই সাহিত্য সম্রাটের কলম থেকে বেরিয়েছিল স্বাধীনতা সংগ্রামের বীর শ্লোকগাথা বন্দে মাতরম, যে ধ্বনি উচ্চারণ করে বহু বিপ্লবী হাসতে হাসতে ফাঁসিতে চড়েছেন। কেউ বা বন্দে মাতরমের মন্ত্রে উদ্বুদ্ধ হয়েই হাসতে হাসতে ব্রিটিশ কামানের গোলার সামনে দাঁড়িয়ে গেছেন। এবারে সেই বন্দে মাতরম ভবনেই শুরু হলো ফাইবার কাস্টিং মিউরাল ওয়ার্কশপ আয়োজনে হুগলি চুঁচুড়া আর্ট ফোরাম, সহযোগিতায় হুগলি চুঁচুড়া পৌরসভা। উদ্দেশ্য শিল্পকলার মাধ্যমে নবপ্রজন্মের মননে বঙ্কিম বীজ রোপণ। শনিবার থেকে এই কর্মশালা শুরু হলো। উদ্বোধনের দিন উপস্থিত হয়েছিলেন অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, উপপৌর প্রশাসক অমিত রায় সহ অন্যান্যরা। হুগলি চুঁচুড়া পৌরসভা আমাদের প্রাক্তন এমপি বর্তমানে বাংলার মন্ত্রী ডক্টর রত্না দেনাগের অনুরোধে এই বঙ্কিম ভবন, বন্দে মাতরম ভবন, হুগলি চুঁচুড়া আশ্রমকে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন পৌরসভা। হুগলি চুঁচুড়া আশ্রম তাদের নানান ধরনের চিত্র এবং তাদের যে সমস্ত সাংস্কৃতিক কর্মযজ্ঞ এখানে প্রতি বছরই করেন, ডিএম এসপি আমরা সবাই পুলিশ কমিশনার ওদের কাছে আছি। এবার একটা নতুন চিন্তাধারা নিয়ে ওটাও হবে, আশ্রমের নেতৃত্ব ওটাও হবে, কিন্তু এটা একটা নতুন চিন্তাধারা। দেখতেই পাচ্ছেন যে মাটি দিয়ে এরা কাজ করছে এবং এটাকে ফাইবারে ট্রান্সফার করবে এবং এর যে একটা শিল্প নৈপুণ্যতা হুগলি চুঁচুড়া আশ্রম মানুষের কাছে স্থাপন করতে চাইছে। আমরা এই বন্দে মাতরম ভবন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম লেখার যে ইতিহাস, সেই ইতিহাসকে সাক্ষী রাখতে আশ্রম এই সিদ্ধান্ত নিয়েছে, তারা করছে। পৌরসভার কাছে অনুরোধ করা হয়েছে যে এটাকে যাতে সুন্দরভাবে আমরা মানুষের দেখার জন্য এটা আমরা রাখতে পারি, বিজার করতে পারি। আমি পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর বর্তমান প্রধান গৌরীকান্ত মুখার্জিও এখানে আছে, ইন্দ্রজিৎ আশ্রমের পক্ষ থেকে সমস্ত মেম্বারদের নিয়ে এটা করছে। আমরা এটাকে এই ভবনের মধ্যে এটাকে স্থাপন করব এবং সেটা দুর্গাপুজোর মধ্যে ওদের দুই একজন মেম্বারের ইচ্ছা আছে যে এটা একটা বড়ো করে ওপেনিং অনুষ্ঠান করবো। আমরা চেষ্টা করছি তৃতীয়া চতুর্থী ভালো করে চিত্র মানুষকে প্রচার করে মাইকের মাধ্যমে প্রচার করে আশ্রমের সৌজন্যে যে শিল্প নৈপুণ্য তৈরি হচ্ছে সেটা চিত্র মানুষ যাতে জানতে পারে। ফোরামের প্রায় 15 জন সদস্য সদস্যা 15 দিন ধরে ফাইবার কাস্টিং মিউরালের মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বঙ্কিমচন্দ্র ও বন্দে মাতরমের গুরুত্ব তুলে ধরবেন। পূজোর আগেই সাধারণ মানুষ এই শিল্পকলার স্বাদ পাবেন বলে আশাবাদী আর্ট ফোরামের সদস্যরা। তবে তার আগেই এখন যে কোনো দিন বন্দে মাতরম ভবনে ঘুরতে এলে এই শিল্প তৈরির মুহূর্তের সাক্ষী হতে পারবেন যে কেউ। পাশাপাশি শিল্প মনস্কা মানুষেরা এসে শিল্পীদের কাছে তাদের ভাবনা প্রকাশ করারও সুযোগ থাকছে, কারণ কর্মশালার মধ্য দিয়েই বন্দে মাতরম নামক এই ফাইবার শিল্প তৈরি হচ্ছে। আগামী দিনে চুঁচুড়ার অন্যান্য ঐতিহাসিক পটগুলিও শিল্পকলার মাধ্যমে তুলে ধরার ইচ্ছা ফোরামের।
ফাইবারের কাজ করার কারণে। কারণ কি ফাইবারের কাজ করার মূলত কারণ হচ্ছে এটা একটা লং লাইফ মেটেরিয়াল, এটা সহজে নষ্ট হয় না, এটা আউটডোরে রাখতে পারি, ইনডোরে রাখতে পারি। আর অন্যান্য মেটেরিয়ালে নানান রকমের সমস্যা হতেই পারে, কিন্তু ফাইবারে সেটা হয় না এইটা। আর দ্বিতীয়ত আমাদের ফাইবার কাস্টিংয়ের ওপরে ওয়ার্কশপ করার কারণটা ছিল যে আমাদেরও শেখা, ওয়ার্কশপ মানে তো সেটা আমরা সবাই মিলে কাজটা করে শিখতে চাই, যার জন্য এখানে যে যারা মেনলি স্কাল্পচারের ওপরে কাজ করে তাদের নেতৃত্বে এই কাজটা হচ্ছে, আমরা সকলে শিখছি। পুজোর আগে সমাপ্ত হয়ে, পুজোর আগে অবশ্যই, পুজোর আগে শেষ নয়, শেষ আমরা হয়তো 10-15 দিনের মধ্যেই করব। পুজোর আগে এটাকে একটু বড়োভাবে উদ্বোধন করার ইচ্ছা আছে। আমরা বিধায়ক মহাশয়কে কিছুটা আশ্বাস পেয়েছি যে উনি হয়তো তৃতীয় বা চতুর্থীর দিন এটাকে উদ্বোধন করবেন। আমরা তো সেই রকমই আবেদন রেখেছি পৌর প্রশাসক মহাশয়ের কাছে, উনি মৌখিকভাবে এখনও পর্যন্ত জানিয়েছেন সেটা করা যেতে পারে, এবং আমাদের পছন্দের মধ্যে সাবজেক্ট আমাদের পছন্দের মধ্যে এসেছে, সেই হিসেবে হয়তো এখানে থাকবে। কি নামটা? আমার নাম ইন্দ্রজিৎ ব্যানার্জি, সম্পাদক। তবে তাঁদের আক্ষেপ, কলকাতার পাশাপাশি বর্তমানে কোচবিহার, মেদিনীপুরের মতো জেলায় আর্ট গ্যালারি তৈরি হলেও সেই অর্থে হুগলিতে কোনো আর্ট গ্যালারি নেই। তাঁদের আশা, একদিন সরকারি সহযোগিতায় চুঁচুড়া শহরেও আর্ট গ্যালারি তৈরি হবে, যেখানে আগামী প্রজন্মের কাছে শিল্পকলার মাধ্যমে জেলার ঐতিহাসিক সংস্কৃতির নিদর্শন তুলে ধরতে পারবেন শিল্পীরা। আগামী প্রজন্ম যেটা জানবে সেটা হচ্ছে তাদের ঐতিহ্যটা জানবে, তাদের পূর্বপুরুষের যে একটা গর্বের ইতিহাস, যে ডাচেরা যখন এখানে এলো, মানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিশেষত এই জায়গাটাকে তারা পছন্দ করলো, করে এখানে থেকে গেল, বসবাস করলো, তার সঙ্গে তারা যে শিল্পচর্চায় ভারতীয়দের যেভাবে প্রভাবিত করেছিল, বিশেষত একেবারে সম্পূর্ণ একটা পশ্চিমী স্টাইল অফ পেন্টিং যেটাকে আমরা অয়েল পেন্টিং বলি, সেটার চর্চা তখন ভারতবর্ষে ছিল, এই চুঁচুড়োতেই কিন্তু সেটা শুরু হয়। এটা গণেশ পাইনের লেখায় পেয়েছি, পরবর্তীকালে অনেক শিল্প ঐতিহাসিক তাদের লেখায় পেয়েছি, এই ডাচ এবং ফ্লেমিং স্কুল অফ পেন্টিং, অয়েল পেন্টিং স্পেশালি, এটার চর্চা এখানে শুরু হয়। এবং এখানকার অনেক পুরনো বাড়িতে আপনারা হয়তো, মানে আমরা যদি খোঁজ করি বা ঐতিহাসিকরা জেনেছেন বা তাদের লেখায় পড়েছি, এখনও সেই কিছু কিছু তৈলচিত্র আছে, সেগুলো হয়তো প্রপার রেস্টোরেশন হয়নি, সংরক্ষণ হচ্ছে না, কিন্তু এগুলো করা দরকার আছে। এই ইতিহাস ছাড়া একটা জাতি তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, যে আমার পূর্ব পরিচিতি, আমার পূর্বপুরুষের যে, আমি যে শহরে বড় হলাম, জন্মালাম, সেখানে আমার বেড়ে ওঠা, আমার কাজের জীবন। হুগলি জেলা, দেখুন, শিল্পচর্চার ক্ষেত্রে হুগলি জেলা চিরকালই এগিয়েছিল, কিন্তু যেটা হয়েছে এই রেস্টোর করা বা এটাকে সংরক্ষণ করে একটা জায়গায় প্রদর্শন করার ব্যবস্থা, সেইটা চুঁচুড়োয় এখনও হয়ে ওঠেনি, মানে সেইভাবে হয়ে ওঠে। একটা বড় উদ্যোগে যদি এটা করা যায় তাহলে এর থেকে, মানে আমাদের খুবই ভালো লাগবে। হ্যাঁ, হয়েছে, এখন শুনছি কোচবিহারে হয়েছে, খানিকটা সরকারি উদ্যোগ, খানিকটা বেসরকারি, দুরকম মিলিয়ে মিশিয়ে হয়েছে, মেদিনীপুরে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে একটা এরকম প্রদর্শনী, যেখানে প্রাচীন ঐতিহ্য আছে, শিল্পচর্চার একটা পরিচয় আছে, প্লাস আজকের প্রজন্মের একটা শিল্পচর্চার প্রমাণও রয়েছে। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।